কন্যা চেহারা জনসম্মুখে আনলেন প্রিয়াঙ্কা। দেশ নিউজ টিভি সারা দেশ সারা। এবার কন্যাকে জনসম্মুখে আনলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল প্রিয়াঙ্কার কন্যাকে। অনলাইন ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মায়ের কোলে নানা ভঙ্গিতে প্রিয়াঙ্কা কন্যাকে দেখা গেছে। গত বছর সারোগেসি পদ্ধতির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা। এর আগে মেয়ে মালতির অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেও তার মুখ দেখা যায়নি। We'll be right back.